ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই যে গেন্দা ফুল কন্ট্রোভার্সিটা হচ্ছে, মানে গেন্দা ফুল গানটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, রতন কাহার আর ওইদিকে বাছা, এই যে ব্যাপারটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এটা নিয়ে অলরেডি মানে আমার কি মতামত, আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং বাদশার যে রিপ্লাইটা ছিল সেটাও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, যেটাতে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছে। তো আপনাদেরকে রিসেন্ট একটা আপডেট জানাই, সেটা হচ্ছে যে সোনি মিউজিক ইন্ডিয়া, যে গেন্দা ফুলের যে টিমটা রয়েছে, তারা মানে অ্যাকচুয়ালি রতন কাহারের ব্যাপারে লোকে জানতে পেরেছে হচ্ছে একটা ডকুমেন্টারির মাধ্যমে, তথ্যচিত্রের মাধ্যমে, রতন কাহার দ্য ফরগটেন জেম বলে। এবং সেটা থেকে জানাজানি হওয়ার পরেই লোকে ফেসবুকে লেখা বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো, বিভিন্ন লেখালেখি শুরু হয়েছিল, যেটা থেকে তারাও জানতে পেরেছে। এবং বাদশা নিজের লাইভ ভিডিওটাতে বলেছিল যে যারা এই ডকুমেন্টারিটা বানিয়েছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। তো এই যে ডকুমেন্টারিটা যারা বানিয়েছিল, যে চ্যানেলটা, সেই টিমটাকে সোনি মিউজিক ইন্ডিয়া থেকে, মানে গেঁদা ফুলের টিম থেকে কন্ট্যাক্ট করা হয়েছে এবং তাদেরকে একটা অফার দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে আপনারা রতন খাহারের সাথে কথা বলুন, তাদের ফ্যামিলির সাথে কথা বলুন, এবং তাদেরকে দুটো অফার দেওয়া হয়েছে। প্রথম, যে কিছু আর্থিক সাহায্য করবে, কিছু টাকা পয়সা দিয়ে, কারণ ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। এবং এই কথাটা বাদশাও নিজের ভিডিওতে বলেছিল, লাইভ ভিডিওতে। এবং দ্বিতীয়, তারা জানিয়েছে যে তারা রতন খাহারকে নিয়ে একটা গান বানাতে চায়, একটা মিউজিক ভিডিও বানাতে চায়, যে উনি যে এত বছর ধরে, 50 বছর ধরে গান বাজনা করছেন, এত গান লিখেছেন, কিন্তু ওনাকে তো অনেক লোকে চেনে না। তো সোনি মিউজিক, মানে মিউজিক লেভেল, একটা ভিডিও বানাতে চায় যেটা দিয়ে তারা রতন কাহারকে পপুলার করবে, সেটা যে কোনো গান হতে পারে। কিন্তু সেটার ব্যাপার হচ্ছে যে সেভাবে এই যে ডকুমেন্টারি যারা বানিয়েছিল, যে টিমটা, তারা রতন কাহারের ছেলে এবং রতন কাহার মানে দুজনকেই কন্ট্যাক্ট করেছে এবং তাদেরকে অফারটার ব্যাপারে জানিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি রতন কাহার এবং তার ছেলে দুজনেই এটা না করে দিয়েছেন, অফারটাকে নিতে ওনারা রিফিউজ করে দিয়েছেন এবং সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে আমরা এটা করবো না, আর্থিক সাহায্য আমাদের চাই না। তো কেন করেছেন, কী ব্যাপার, সেগুলো তো আমরা কিছুই জানি না। যে তবে আমার মনে হয় যে টাকার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেডিট দেওয়া, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু একদিক দিয়ে একটা ভালোই অপরচুনিটি ছিল যে ওনাকে অনেক আরও বহু মানুষের চিনতে পারত। এবং আর্থিক, আমি টাকার দিকটা মানে বেশি ইম্পর্টেন্ট মনে করি না, কারণ সেটা তাদের মানে মানে কী বলবো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং একটা সেলফ রেসপেক্টের জায়গার ব্যাপার, সেটা অন্য কথা। কিন্তু দ্বিতীয় যে অফারটা, মানে যেটা যে সোনি মিউজিক তাদেরকে নিয়ে একটা ভিডিও করতে চায়, ওনার লেখা গান, ওনার করা গান, তো সেটা কিন্তু আই থিঙ্ক একটা ভালো অপরচুনিটি ছিল। তো কিন্তু সবার চেয়ে প্রথমে সোনি মিউজিক লেভেলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ওনাকে এই গানটার জন্যই একটা ক্রেডিট দেওয়া উচিত, সেটা তারা কেন দিচ্ছে না। এবং সেটা নিয়ে বাচ্চা বলেছে যে ওনার নামটা রেজিস্টার্ড ছিল না কোথাও, সেটা হচ্ছে একটা মূলত একটা কারণ যে মানে ক্রেডিটটা দিতে পারছে না তারা, তাই জন্য তারা বেঙ্গলি ফোক এই কথাটা খালি লিখেছে। অলরেডি এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে, খালি জাস্ট এখানে নয়, বম্বেতেও বিভিন্ন বড় বড় চ্যানেল, লাল্লান টাপ থেকে নিয়ে বহু চ্যানেল এটা নিয়ে ভিডিও করেছে এবং তাই জন্য এটা নিয়ে চারিদিকে কথাবার্তা হচ্ছে এই সময়। তো দেখা যাক এরপরে কী আপডেট পাওয়া যায়। তো এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, আপনাদেরকে জানালাম। আপনাদের কী মতামত এই বিষয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।